শহরে চলছে 28তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বাংলাদেশের সিনেমা হাওয়া ইতিমধ্যেই জনপ্রিয় কলকাতায়। সিনেমা প্রেমী দর্শকদের উপহার দিতে ইতিমধ্যেই কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল হাওয়া। দর্শকদের উচ্ছ্বাস দেখে ফের কলকাতায় প্রেক্ষাগৃহে 16ই ডিসেম্বরে মুক্তি পায় সেই ছবি। ওই সিনেমার হাত ধরেই বর্তমানে বাংলায় জনপ্রিয় বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। এদিকে কলকাতা চলচ্চিত্র উৎসব উপলক্ষে শহরে রয়েছেন হাওয়া সিনেমার কলা কুশলীরা। শনিবার কলকাতার রাধা স্টুডিওতে আমন্ত্রণ জানানো হয়েছিল তাদের। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে তাদের বিশেষ সংবর্ধনাও দেওয়া হয়। আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের। কলকাতায় হাওয়া মুক্তি পাওয়ায় উচ্ছ্বসিত চঞ্চল চৌধুরী। আমি তো সবসময় বলি শিল্পীর শিল্পের কোনো বাউন্ডারি থাকে না। এবং তুমি দেখলে যে আজকে যখন চঞ্চল চৌধুরী সাদা সাদা কালা কালা গাইছে, হলের সমস্ত লোকই গানটা গাইছে। অতএব কোনো কাটা তার, কোনো বেড়া, কোনো বাউন্ডারি আটকে রাখতে পারে না। হাওয়ার ভেতর অনেক স্বপ্ন লুকিয়েছিল যে হাওয়ায় আমরা ভাসবো, এবং এই স্বপ্নটা দেখেছিল সুমন মেজবাহ রহমান। সুমন আমার ডিরেক্টর হাওয়া সিনেমার। তা ও যে স্বপ্নটা দেখেছিল সেটা সফল করার জন্য আমাদেরকে সঙ্গী করেছিল। দুই দফায় এখানে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে হাওয়া প্রদর্শিত হয়েছিল, আবার কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশাল একটা শো হলো হাওয়ার। আর এর বাইরে গতকাল 16ই ডিসেম্বর বিজয় দিবসে, বাংলাদেশের বিজয় দিবসে কলকাতাতে মুক্তি পেয়েছে হাওয়া। বাংলা সিনেমার জয় হোক, বাংলার জয় হোক।